হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখতেছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি এবং আপনাদের জন্য আজকে চমৎকার একটা ইয়ারড্রপ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের এই ইয়ারড্রপটাতে কেউ মিস করবেন না, কারণ এখান থেকে 100% পেমেন্ট পাওয়ার নিশ্চয়তা অ্যান্ড গ্যারান্টি রয়েছে, যেহেতু একটা প্রজেক্ট অ্যান্ড ভালো একটা টোকেন দিচ্ছে। যে টোকেনটা অলরেডি 2-3টা এক্সচেঞ্জ সাইটে লিস্টেড, P2P এবং হটবিট, আরেকটা কি যেন একটা এক্সচেঞ্জ আর, যাই হোক 3টা এক্সচেঞ্জে লিস্টেড আছে। টোকেনটা পাওয়ার সাথে সাথে এখান থেকে সব থেকে মজার বিষয়, আপনি এখান থেকে সাথে সাথে অ্যাকাউন্টটা করে জাস্ট আধা ঘন্টার মধ্যে আপনার টোকেনটা আপনার ব্যালেন্সে পেয়ে যাবেন। সো এই ব্যালেন্সটা রিসিভ করার জন্য আপনি যদি আইফোন ইউজ করে থাকেন, সেক্ষেত্রে আপনার আইফোনের টাস্ট ওয়ালেটে আপনি নিতে পারবেন। যদি আইফোন না হয়ে থাকে, অ্যান্ড্রয়েড ভার্সন অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোন হয়ে থাকে, তাহলে তাদের নিজস্ব একটা ওয়ালেট আছে, সেই ওয়ালেটে আপনাকে পেমেন্টটা রিসিভ করতে হবে। তো সম্পূর্ণ জুড়ে থাকবে আজকের ভিডিও, সব কিছু দেখিয়ে দিব, চলুন শুরু করা যাক ভিডিও। ভিডিওতে যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট, আপনি যদি ট্যাডবিটি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিন, পরবর্তী প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আর তাছাড়া আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে ফলো করে না থাকেন, মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে ফলো করে দিবেন। তো বিয়ার্স, লিঙ্ক পেয়ে যাবেন ভিডিওটির ডেসক্রিপশনে। ভিডিওটির ডেসক্রিপশনে বক্সে বিয়ার্স এই লিঙ্কটা দেওয়া থাকবে, এই লিঙ্কের উপর যখনই আপনি প্রেস করবেন দেখতে পারবেন আপনাকে সরাসরি একটা ব্রাউজারে নিয়ে যাবে। দেন আমি দেখিয়ে দিচ্ছি, বেশ সরাসরি আপনাকে এই ব্রাউজারটাতে নিয়ে আসবে। ব্রাউজারে আসার পর আপনাকে যেটা করতে হবে, আমার এইখানে এইখানে আমার এই ওয়েবসাইটটা থেকে আপনাকে সরাসরি আমার এই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করতে হবে। ওকে বিয়ার্স, দেখতে পারতেছেন এখানে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে। সিম্পলভাবে এই টেলিগ্রাম চ্যানেলটা, ওয়েট, আমি কালারটা একটু ভিন্ন করে নিচ্ছি। ওকে, সো সিম্পল, এই যে এখানে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে, জাস্ট এখানে একটাবার ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে সরাসরি টেলিগ্রাম শো করবে। সিম্পলভাবে আপনি এখানে ক্লিক করে আপনার আমার এই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নেবেন। বিয়ার জয়েন করে নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি পিন পোস্টের উপরে ক্লিক করলে এখান থেকে এই পোস্টটা দেখতে পারবেন, আর অথবা আপনি এখান থেকে চাইলে একটু স্ক্রল করে দেখতে পারেন। ওকে, নিচের দিকে এই পোস্টটা দেওয়া রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন পোস্টটা আমি করে রেখেছি। সো সিম্পল, আপনি এখানে এই লিঙ্কের উপর ক্লিক করবেন। সো আমার যেহেতু এখানে অ্যাকাউন্ট রয়েছে, আর হ্যাঁ বিয়ার্স, এখানে কিন্তু KYC করতে হবে, আগে বলে নিচ্ছি, KYC করতে হবে। আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে, সেক্ষেত্রে আমি অন্য একটা ব্রাউজার থেকে আপনাদেরকে করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো যেহেতু আপনাদেরকে দেখানোর সাথে করতেই হচ্ছে, সেক্ষেত্রে আমাকে নতুন আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যেটা করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বেশ, লিঙ্কের উপর ক্লিক করলে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস। সিম্পল, এখানে আপনাকে একটা জিমেল দিতে হবে, একটা পাসওয়ার্ড, এখানে একটা কনফার্ম পাসওয়ার্ড, এখানে টিক চিহ্ন তুলে দিয়ে সাইন আপের উপর ক্লিক করলেই হয়ে যাবে। ধরুন আমি এখানে দিয়ে দিচ্ছি সব কিছু। বিয়ার্স, এইখানে আপনার জিমেইল পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড সব কিছু দিয়ে সাইন আপের উপর ক্লিক করলে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে যাবে। সো এখানে KYC করতে হবে, যার জন্য আপনাদের জন্য আমি আরেকটা নিউ অ্যাকাউন্ট করে দেখাচ্ছি। সো নয়তো আপনারা বুঝতে পারবেন না এখানে। তো দেখতেই পারতেছেন এখানে বলছে আমার ইমেইলে একটা কোড পাঠাইছে, সেই কোডটাকে আমাদের কনফার্ম করতে হবে। সো সিম্পলভাবে আমরা চলে যাচ্ছি আমাদের ইমেইলে। তো বিয়ার্স, দেখতে পারতেছেন অলরেডি তারা একটা মেল পাঠিয়ে দিয়েছে। সো যেহেতু আমরা অন্য একটা ব্রাউজার দিয়ে করছি, সিম্পল এখান থেকে কপি টু URL ক্লিক করে আমরা এখানে আমাদের ব্রেভ ব্রাউজারে চলে যাব। ব্রেভ ব্রাউজারে গিয়ে আমরা এখান থেকে ওই লিঙ্কটাকে পেস্ট করে দিয়ে এখানে গো বাটনে ক্লিক করে দিব। বিয়ার্স, দেখতে পারবেন এটা সম্পূর্ণভাবে ভেরিফাইড হয়ে যাবে। একটু ওয়েট বিয়ার্স, আমি সম্পূর্ণ কিছু আপনাদেরকে ইজিলিভাবে দেখিয়ে দিচ্ছি, তারপর আমার মেন অ্যাকাউন্টে আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে এখান থেকে ভেরিফাইড করতে হয়। ওকে, সো ভেরিফাইড করার জন্য এটা দেখেন সম্পূর্ণরূপে অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে। সো অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর যেটা করতে হবে, এখানে মাস্ট বি আপনাকে যেটা করতে হবে, KYC কমপ্লিট করতে হবে। সো KYC না করলে আপনি এখান থেকে টোকেনটা পাবেন না। সো আমার মূল অ্যাকাউন্টটা যেটা রয়েছে সেখানে আপনাদেরকে একটু গিয়ে দেখিয়ে আসি, তারপরে এখানে কীভাবে KYCটা করতে হয়, কীভাবে আপনি পেমেন্টটা পাবেন সেটা দেখিয়ে দিব। তো তার জন্য আমরা এখানে চলে যাচ্ছি আমাদের মূল অ্যাকাউন্টে। ওকে ভিউয়ার্স, আমাদের মূল অ্যাকাউন্টে চলে আসছি। এখান থেকে দেখতে পারতেছেন আমার এটা একটা মার্ক দিয়ে দিচ্ছে। সো আমরা কী করবো, এখান থেকে 3-ডট লাইনে ক্লিক করবো, ক্লিক করে প্রোফাইলে ক্লিক করে দিব। প্রোফাইলে ক্লিক করলে আমরা এখান থেকে দেখতে পারবো আমাদের অ্যাকাউন্টটা সম্পূর্ণরূপে ভেরিফাইড রয়েছে। ওকে, তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এখান থেকে দেখতে পারতেছেন আমার এটা কিন্তু ভেরিফাইড এবং এখান থেকে পেন্ডিংয়ে রয়েছে 5000 SRK টোকেন। ওকে, SRK টোকেন হয়তো অনেকেই চিনে থাকবেন। আর এখান থেকে দেখতে পারতেছেন আমার ইথেরিয়াম ওয়ালেট অ্যাড্রেস শো করতেছে, এখান থেকে আমার TRX ইথেরিয়াম অ্যাড্রেস শো করতেছে, এখান থেকে KYC দেখেন 51 মিনিট আগে আমারটা ভেরিফাইড হয়ে গেছে। সো আমরা দেখবো এখন কীভাবে আমরা KYC কমপ্লিট করবো। সেটার জন্য আমরা যে নিউ অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম সেই নিউ অ্যাকাউন্টে গেলাম। নিউ অ্যাকাউন্টে যাওয়ার পর এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে যাব। এখান থেকে আপনার ভোটার কার্ডের ফার্স্ট পেজ দিবেন, এখান থেকে আপনার ভোটার কার্ডের ব্যাক পেজ দিবেন, এইখানে আপনার সাদা কাগজে লিখবেন এই স্পার্ক পয়েন্ট এবং আপনার সিগনেচার দিবেন, আপনার হচ্ছে যে ডেট অফ বার্থ, যে তারিখে আপনি সাবমিট করবেন সেটা সহ সাদা কাগজে লিখে NID কার্ডটা সহ সুন্দর করে একটা ছবি তুলে এখানে দিয়ে দিবেন। বিয়স, বৃষ্টি আসছে হয়তো বা প্রবলেম হতে পারে। তো ওকে, এখান থেকে দেখেন আপনাকে
এখানে একটা রিসিপি দিতে হবে। সো আপনি এখান থেকে আগে বলেছিলাম যে টাস্ট ওয়ালেট ব্যবহার করতে পারেন, বাট টাস্ট ওয়ালেট ব্যবহার করলে আপনি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ওটা হবে না। তো তার জন্য এখান থেকে তাদের এই যে এখানে ক্লিক করে তাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে, অ্যাপ্লিকেশন থেকে আপনি তাদের রিসিপ অ্যাড্রেসের একটা কিউআর কোড এইখান থেকে স্ক্রিনশট নেবেন, এখানে আপলোড করে দিবেন। আপলোড করে দেওয়ার পর এখান থেকে আপনার এই যে তাদের যে ওয়ালেটটা রয়েছে দেখাই দিচ্ছে আপনাদেরকে, তাদের ওয়ালেট এই যে এখান থেকে স্পার পয়েন্ট। সো এই ওয়ালেটের তাদের যে ইথেরিয়াম ওয়ালেট অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা এখান থেকে আপনাকে দিতে হবে। অ্যাড্রেসটা এখানে দিয়ে আপনার ভোটার আইডি কার্ডের ফার্স্ট নেম এখান থেকে লাস্ট নেমটা দিবেন, দিয়ে জাস্ট এখানে সাবমিট করে দিবেন। সাবমিট করে দিলে আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে। আর হ্যাঁ বিয়স, আপনার যে পিকচারগুলো দিবেন বেশি এমবি পিকচারগুলো এখানে দিলে কিন্তু আপনারটা এটা সেভ হবে না, তো সেই ক্ষেত্রে আপনার এমবির পিকচারের এমবিগুলো একটু কমিয়ে নেবেন। ওকে, এমবিগুলো কমানোর জন্য সিম্পলভাবে আপনার যে পিকচারগুলো এখানে আপলোড করবেন এই পিকচারগুলো আপনার টেলিগ্রামে একটা জায়গায় সেন্ড করবেন, সেন্ড করে ওই পিকচারগুলো আবার ডাউনলোড করবেন, তাহলে এমবি কমে আসবে। ওকে, এখানে সাবমিট করে দিবেন, দিয়ে এখান থেকে নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে এখান থেকে সেটিংস নামে একটা অপশন পাবেন, সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার টাস্ট ওয়ালেট থেকে আপনার টিআরএক্স ওয়ালেট অ্যাড্রেসটা এখানে দিয়ে সাবমিটে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে। সো ভেরিফাইড হয়ে যাওয়ার পর বিওস এখান থেকে দেখতে পারবেন আপনাকে তারা 5000 টোকেন এটা কিছুক্ষণ দেখাবে পেন্ডিংয়ের জন্য 1-1.5 ঘন্টা, তারপর এই পেমেন্টটা কিন্তু আমাদেরকে করে দিবে আমাদেরকে এই স্পার্ক ওয়ালেটে। ওকে বিয়স, বৃষ্টি এসে পড়ছে, জানি না ভয়েসটা আপনারা শুনতে পাচ্ছেন কিনা, তো অবশ্যই অ্যাটাচ করে নেবেন। আর সম্পূর্ণ বিষয়গুলো আর পরবর্তীতে আমি বৃষ্টি কমে গেলে ভালো করে আরেকটা ভিডিও দিব। তো চলুন শেষ করা যাক। তো বিয়স, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবশেষে বলবো থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম, টাটা।